নমস্কাৰ আপোনাক স্বাগতম আপুনি চাই আছে দ্য মৰ্নিং শ্ব মই জয়ন্ত মাধৱ গোস্বামী আৰু এই মুহূৰ্তত আপোনালোকক জনাওঁ মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতিৰ গৰম খবৰ কাৰণ মহাৰাষ্ট্ৰৰ ৰাজনৈতিক ধুমুহা বৰ্তমানে অব্যাহত আছে গুৱাহাটীৰ হোটেল ৰেডিশ্যন ব্লুত এই ধুমুহা এতিয়াও গুৱাহাটীত বলিয়ে আছে কাৰণ ৰেডিশ্যন ব্লু হোটেলৰ পৰা বৰ্তমান ৰণকৌশল প্ৰস্তুত কৰা হৈছে মহাৰাষ্ট্ৰ চৰকাৰ ভঙা পতাৰ আৰু তেনে সময়তে এটাৰ পিছত আনটো খবৰ আহিছে ঘনে ঘনে দৃশ্যপট সলনি হৈছে ঘনে ঘনে এই মুহূৰ্তত নতুন নতুন খবৰ আহিছে এটাৰ পিছত আনটো বিপদৰ সন্মুখীন হৈছে উদ্ধৱ থাকৰে বিধায়কৰ পাছত এইবাৰ সাংসদৰ বিদ্ৰোহ শিৱসেনাৰ 70গৰাকীকৈ সাংসদে গঠন কৰিব নতুন ফৈট একনাথ শিন্দেৰ সমৰ্থনত আছে সাংসদ ৰাজন বিচাৰে আৰু একনাথ শিন্দেৰ সাংসদ পুত্ৰ লগতে আমি জনাইছো সাংসদ ভৱনা গোৱালী কৃপান তুমানে একনাথ শিন্দেৰ সমৰ্থনত পালঘৰৰ সাংসদ ৰাজেন্দ্ৰ গবিতেও একনাথ শিন্দেক সমৰ্থন আগবঢ়াইছে একনাথ শিন্দেৰ সমৰ্থনত আছে আৰু বহু সাংসদ আৰু এইসকল সাংসদে অতি শীঘ্ৰে শিন্দেৰ শিবিৰত যোগদান কৰাৰ সম্ভাৱনা এই মুহূৰ্তত আমি জনাইছো উদ্ধৱ থাকৰেৰ সন্মুখত এটাৰ পিছত আনটো বিপদ এতিয়া তেওঁ দল ৰক্ষা কৰিব নে চৰকাৰ ৰক্ষা কৰিব এনেকুৱা এটা জটিল সন্ধিক্ষণত মহাৰাষ্ট্ৰৰ মুখ্যমন্ত্ৰী উদ্ধৱ থাকৰে বিধায়কৰ পাছত 46গৰাকী বিধায়কৰ পাছত এইবাৰ সাংসদৰ বিদ্ৰোহ শিৱসেনাৰ 70গৰাকীকৈ সাংসদে গঠন কৰিব নতুন ফৈট একনাথ শিন্দেৰ সমৰ্থনত আছে সাংসদ ৰাজন বিচাৰে আৰু একনাথ শিন্দেৰ সাংসদ পুত্ৰ সাংসদ ভৱনা গোৱালী কৃপাল তুমানে পালঘৰৰ সাংসদ ৰাজেন্দ্ৰ গোবিতেও সমৰ্থন আগবঢ়াইছে একনাথ শিন্দেলৈ একনাথ শিন্দেৰ সমৰ্থনত আৰু বহু সাংসদ অহাৰ সম্ভাৱনা এই মুহূৰ্তত প্ৰকট হৈ উঠিছে ইতিমধ্যে উলম্ব বিভাজন পুনৰ স্পষ্ট ৰূপত দেখিবলৈ পোৱা হৈছে দুটা ফৈট এই মুহূৰ্তত স্পষ্ট ৰূপত দেখিবলৈ পোৱা হৈছে শিৱসেনাত এটা নতুন ফৈট গঠন কৰিব একনাথ শিন্দেৰ নেতৃত্বত এটা নতুন ফৈট এই মুহূৰ্তত মহাৰাষ্ট্ৰৰ ৰাজনীতিৰ এক নতুন মোড় আমি জনাইছোঁ কেৱল নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক আৰু ইফালে গুৱাহাটীৰ হোটেল ৰেডিশ্যন ব্লুত এখনৰ পিছত আনখন বৈঠকত মিলিত হৈছে ৰুদ্ধতাৰ বৈঠক ৰণকৌশল প্ৰস্তুত কৰা হৈছে মহাৰাষ্ট্ৰ চৰকাৰ ভঙা পতাৰ সমীকৰণ অব্যাহত আছে হোটেল ৰেডিশ্যন ব্লুৰ পৰা প্ৰতি মুহূৰ্তৰ খবৰ আমাক জনাই আহিছে আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনে আমি পুনৰবাৰ সংযুক্ত হৈছোঁ বিপুল বৰ্মনৰ সৈতে বিপুল এইখিনি মুহূৰ্তৰ কি আপডেট আছে কেনেকুৱা দৃশ্যপট এইখিনি মুহূৰ্তত হোটেল ৰেডিশ্যন ব্লুত চাওক একনাথ শিন্দে আগতে যিধৰণে 2009 চনত প্ৰথমবাৰ বিধায়ক হৈছিলে আৰু 2014 চনত দ্বিতীয়বাৰ বিধায়ক হৈছিলে আৰু 2019 চনত তৃতীয়বাৰ বিধায়ক হৈছিলে এতিয়া এনেকুৱা এটা কথা আছে যে হিন্দুত্বৰ প্ৰশ্ন তুলি আপোনাৰ একনাথ শিন্দে শিৱসেনাৰ লগত তেখেতৰ নতুন দল হ'ব নে বিজেপিলৈ যাব তেনেধৰণৰ কথা বতৰা চলি আছে কিন্তু এটা কথা যে আগতেও এনেকুৱা হৈছিলে যে ৰাজ থাকৰে যিগৰাকী ভতিজাক তেওঁ আপোনাৰ এটা সময়ত মহাৰাষ্ট্ৰ নৱনিৰ্মাণ সেনা বুলি গঠন কৰিছিলে গতিকে ভাঙোন আগতেও আহিছিলে কিন্তু এতিয়া উদ্ধৱ যে বালে চাহাব থাকৰে তেখেতৰ যি চৰকাৰী বাসগৃহ ইতিমধ্যে যি ভাৰ্চাৰ পৰা ত্যাগ কৰি তেখেতে নিজৰ ব্যক্তিগত বাসগৃহলৈ গুচি গ'ল কাৰণ কিয় গোটেই অংকবিলাক আজি মহাৰাষ্ট্ৰৰ পৰা চুৰাত হৈ আহি আজি গুৱাহাটী যি ৰেডিশ্যন ব্লু আমি এই মুহূৰ্তত হোটেলৰ বাহিৰত আমাৰ ছিনিয়ৰ কেমেৰাপাৰ্চন সঞ্জয় বৰা আৰু মই উপস্থিত আছোঁ গোটেই সমীকৰণটো এনেকুৱা হৈছে যে আগতে আপোনাৰ মই আজি ৰাতিপুৱালৈকে কৈ আছোঁ 7 বজালৈকে আপোনাৰ 36 MLA আছিলে শিৱসেনাৰ তাৰ পৰা আপুনি এজন ইতিমধ্যে আপোনাৰ নীতিন দেশমুখ তেওঁ ইয়াৰ পৰা অকণমান গুচি গ'ল তেওঁ গুচি গৈ উদ্ধৱ থাকৰে শিবিৰত পুনৰ যোগদান কৰিছে গতিকে এজন মাইনাছ হৈ গ'ল 35 কিন্তু আপোনাৰ 9:12 আৰু 3জন শিৱসেনাৰ বিধায়ক আহি এই ৰেডিশ্যন ব্লু শিবিৰত যোগদান কৰিছে গতিকে 35ৰ পৰা আৰু 3জন প্লাছ কৰিলে 38 MLA 38জন MLA বৰ্তমান সময়ত একনাথ শিন্দেৰ লগত আছে শিৱসেনাৰ অন্য দলৰ কথা মই বাদ দিলোঁ কাৰণ কিয় বিজেপিৰ যিগৰাকী চন্দ্ৰকান্ত পাটিল তেখেত বিজেপিৰ ৰাজ্যিক মহাৰাষ্ট্ৰৰ সভাপতি তেখেতো ইয়াত আছে তেখেত এগৰাকী বিধায়ক আৰু লগতে আন আন ধৰণে যদি আমি কওঁ নিৰ্দলীয় কেইবাজনো বিধায়ক আছে ইয়াৰ ভিতৰত কিন্তু নিৰ্দলীয় বিধায়ক বা মই বিজেপিৰ বিধায়কৰ কথাটো বাদ দিলোঁ তেখেতসকলে হয়তো মনোবল বৃদ্ধিৰ কাৰণে আহিছে কিন্তু আচল সকলোৰে দৃষ্টি নিবদ্ধ হৈ আছে যে শিৱসেনাৰ যি 38গৰাকী বিধায়ক এতিয়া তেওঁলোকক লাগে 37 তেওঁলোকক সংখ্যা লাগে আৰু 37 যদি MLA হয় তেতিয়াহ'লে তেওঁলোকৰ MLA পদ খাৰিজ নহয় আৰু 35 যেতিয়া হৈ আছিলে যেতিয়া নীতিন দেশমুখে যেতিয়া উভতি গৈছিলে অলপ আপোনাৰ একনাথ শিন্দে তেখেত অলপ চিন্তিত হৈ আছিলে কিন্তু এতিয়া আৰু যিহেতু 3জনকৈ বিধায়কে যোগদান কৰিলে মই পুনৰ এবাৰ কৈছোঁ জয়ন্ত যে তেওঁলোকৰ MLA পদ খাৰিজ নহ'বৰ কাৰণে আপোনাৰ 2/3 মেজৰিটি লাগে গতিকে আপোনাৰ 55 শিৱসেনাৰ MLA আছে গতিকে 2/3 মেজৰিটি হ'ব লাগে 3 ভাগ কৰি দিলে 18 আৰু 2 ভাগ কৰি দিলে 36 তাৰ পৰা মেজৰিটি হ'লে 37 গতিকে 37 যেতিয়া এতিয়া হৈ গ'ল ভিতৰত ৰেডিশ্যন ব্লুত 38 আছে গতিকে তেখেতসকল এতিয়া যাব পৰা হৈ গ'ল কাৰণ তেখেতসকলে এক প্ৰকাৰ নিশ্চিত কৰিছে যে আপোনাৰ যি উদ্ধৱ বালে চাহ
উদ্ধব থাকরে সরকারের পতনটা প্রায় নিশ্চিত। কিন্তু এটা আপনার যেহেতু গোয়ার গভর্নরে শ্রীনিবাস বাতিলে যেহেতু দায়িত্ব মহারাষ্ট্রও চোয়াচিতা করে আছে, গতি তখন কেতিয়া কেন মাতিব ফ্লোর শক্তি প্রদর্শনের কারণে? হয়তো আরো কিছু ভিডিও কনফারেন্স বা হয়তো রাষ্ট্রপতির কথা পাতব পারে। আর এটা যে গোটেই গোটেই নম্বরের কথা আছে যে একনাথ সিন্ধে কেনেকে 38 বিধায়কের নামবোৰ রাখব এক নম্বর। আর দ্বিতীয়তে আপনার যেধরনের বিজেপির 106 বিধায়ক জিকিছিলে, কারণ কিয় গোটেই জয়ন্ত মহারাষ্ট্র বিধানসভাত কিন্তু 288 আছে, আর 288 থাকলে 288-এর 144 হলে আধা হয়ে যায়, গতি আধাতকে এজন বেশি থাকলে আপনার থাকবলে আপনার আধা হলে 144 গোটে 145 লাগে, গতি 145 হব লাগলে বিজেপির কিন্তু অকলে 106 আছে, গতি বাকি ধরক আপনি আরো 40 জন কেন ধরনের ম্যানেজ করে, কিন্তু ম্যানেজ যে অঙ্ক সেই অঙ্কত কিন্তু হয়েছে, কারণ কিয়র এটা 38 শিবসেনায় দেখাইছে আর ইন্ডিপেন্ডেন্ট এমএলএ কমেও 6 আছে। গতি এই মুহূর্তে রেডিসুমবুর বাহিরের আমি জানাইছো যে আপনার দুখনক সভা অনুষ্ঠিত হব, এখন 1 বজাত আর এখন 4টা বজাত সভা অনুষ্ঠিত হব, আর ইয়ারপা 4 বিধায়কে এটা হোটেলের পর উলাই বাইরে গেছে, কত গেছে আমি জানি পাৰা নাই। আর ইয়াত একদম আমার সিনিয়র ক্যামেরা পার্সন সঞ্জয় বরা এবার দেখব সব কেন ধরনের যুদ্ধকালীন প্রস্তুতি চলিছে রেডিসন ব্লুর বাহিরত। ইয়াত প্রায় শ শ আরক্ষী জওয়ান বিষয়া সকলে ভিড় করেছে যে আসলতে এনেকুৱা এটা বেরিকেড বনাইছে যে যুদ্ধকালীন প্রস্তুতি বলে কলেও ভুল নহব, কিহর কারণে কেন কিয় এনে ধরনের বেরিকেড বনাইছে কথা জানিব পৰা যোৱা নাই। আসলতে রেডিসন ব্লুর ভিতর হোটেলের প্রায় বিধায়ক সকল বাহিরলে মন্দিরলে হোক বা করবালে যদি গৈছে তেতিয়াহলে এনে ধরনের বেরিকেড বনাইছে, কিন্তু বেরিকেডের বাহিরতো আমি দেখিছো প্রটেকশনের ক্ষেত্রে যথেষ্ট ইয়াতে সষ্টম হয়ে আছে, গতি হয়তো যে আরক্ষীর চোরাংশ হয়তো কিনা খবর থাকবে পারে। কিন্তু মই আগতেও জানাইছিল যে কিছু সময় পিছত ইয়াত ধরক আপনার আরো কিছু মানুষ গুট খাব পারে, কারণ সকলে উৎকণ্ঠিত হয়ে আছে যে ভিতর কি চলি আছে কেন ধরনের হয়ে আছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সঞ্জয় বরা দেখে আছে যে দুই ফালে এনে ধরনের বেরিকেড নির্মাণ করা হয়েছে। আপনার অঙ্ক হল মহারাষ্ট্র গৈছিল সুরাতলে আর আহিছে এটা গুয়াহাটিলে, সমগ্র দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে গুয়াহাটির উপর। গুয়াহাটিত কি হব, মেজরিটি নোটবুকত নাম্বার লই এমএলএ সকলক লই মহারাষ্ট্র নতুন সরকার হব নি? কোন হব, দেবেন্দ্র ফাডনবিস চিফ মিনিষ্টার হব নে আপনার চন্দ্রকান্ত পেটেল চিফ মিনিষ্টার হব নে একনাথ সিন্ধে চিফ মিনিষ্টার হব? তিনজন দাবিদার, কারণ ফাডনবিসও তখন মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস এগারী যথেষ্ট সিনিয়র, আগতেও চিফ মিনিষ্টার আসে আর তখন একটা স্ট্রং হোল আছে, আর চন্দ্রকান্ত পেটেলেও মনত করবাদ ভাবি থাকে দিছে যে মই মহারাষ্ট্রের সভাপতি বিজেপির, ময়ও কবাদ চিফ মিনিষ্টার পাম নেকি, আর একনাথ সিন্ধে তেখেতরও মুখ্যমন্ত্রী হবলে করবাদ নয় করবাদ একটা আশা আছে বলে বিভিন্নজনে আমাক জানাইছে। এই মুহূর্তে পরিবেশ দেখাইছো জয়ন্ত ভি 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 আই পিয়ে আহি উপস্থিত হয়েছে রেডিসন ব্লুর বাহিরত, তারবাবে এনে ধরনের বেরিকেড নির্মাণ করেছে, এ সব এসকট পাইলট লই আহিছে, কোন আহিছে আমি সবিশেষ জানাম জয়ন্ত। নিশ্চয়ক, আর সেই দৃশ্য পুনপটিয়াকৈ এই মুহূর্তে দেখাইছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল ব্রহ্মণে, এক্সক্লুসিভ দৃশ্য আমার সিনিয়র ভিডিও জার্নেলিষ্ট সঞ্জয় বরা আর বিপুল ব্রহ্মণে অহরহভাবে এই পরিবেশ আমাক দেখাইছে। এক প্রকার পানি নসরকা নিরাপত্তা বেষ্টনী তাত গড়ি তোলা হয়েছে। বিপুল, ইতিমধ্যে প্রতি মুহূর্তের খবর আপনি জানাইছে, যদিও বা রেডিসন ব্লু হোটেলের ভিতরের খবর এটাও ফাদিল হওয়া নাই এই মুহূর্তে, কিন্তু মহারাষ্ট্রের যুম খবর এই মুহূর্তে আহিছে বা আপনি আমাক জানাইছে পুনের আন 4 বিধায়কে অতি শীঘ্রই গুয়াহাটিলে আহিব পারে, গতি কিমান সময়ত আহিব পারে সেই সন্দর্ভত কিবা তথ্য জানিপরা হয়েছে নেকি বিপুল? মহারাষ্ট্রের বিধায়ক সকলে শিবসেনার বিধায়ক সকলে কিছু সময় আগে বাইরে উলাই গেছিল আর এটা পুনের প্রবেশ করেছে জয়ন্ত, আমি এক্সক্লুসিভলি দেখে আছো নিউজ 18 নর্থ ইস্টে যে এই মুহূর্তে ভারতবর্ষের আটাইতো ডর রাজনীতির খবর যে আমার যান কেন রাজ্য আছে তার ভিতর মহারাষ্ট্রের এই যে এটা যরকার সলনি হবলে গে আছে, এটা যদ্ধব বালে সাহেব থাকরে সরকারের পতন প্রায় নিশ্চিত, তেনে ক্ষেত্রে এই ধরনের যুদ্ধকালীন পরিবেশ বর্তমান সময় গুয়াহাটির রেডিসনবুর বাহিরত। আর ইয়াত আমি দেখি যে আরক্ষে সষ্টম হয়ে পড়েছে, হাতত কি ইনফরমেশন আছে আমি নজানো, কিন্তু এনে ধরনের বেরিকেড নির্মাণ করেছে, শ শ আরক্ষী জওয়ানি ইয়াত ভিড় করেছে, এনেকা করেছে এই বানর একটা কক বকাই থাকা এক পরিবেশের মাজত আজি গুয়াহাটিত এনে ধরনের রেডিসন ব্লুড এই রাজনৈতিক অঙ্কক লই ইয়াত হাহাকার এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যথেষ্ট লোকে ভিড় করেছে সকলে, আরক্ষী আগবাড়ি যাব দিয়া নাই, হোটেলের বাহিরত এটা পরিবেশ স্থাপন করেছে। পুনের কইসু জয়ন্ত আপনার যোগেরে যে বর্তমান সময় রেডিসন ব্লুড আপনার 35+3 38 এমএলএ আছে শিবসেনার,
তেওঁলোকক লাগে 37 আত্মবিশ্বাসী হৈ আছে একনাথ শিন্দে একনাথ শিন্দে আপোনাৰ যি উদ্ধৱ বালে চাহাব থাকৰে এক ঘনিষ্ঠ আছিলে কিন্তু পিছল 2009 চনত তেখেত থানে অঞ্চলৰ এগৰাকী বিধায়ক আছিলে 2014 চনতো বিধায়ক আছিলে